মিলান বাংলা প্রেস ক্লাব লম্বার্ডিয়া ইতালির অভিষেক। মিলানে অনুষ্ঠিত হল মিলান বাংলা প্রেস ক্লাব লম্বার্ডিয়া ইতালির অভিষেক। মহান বিজয় দিবসে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বিস্তারিত থাকছে ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 21 ডিসেম্বর মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল মিলান বাংলা প্রেস ক্লাব লম্বার্ডিয়া ইতালির অভিষেক এবং 43তম মহান বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি কাউসার হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক মাহমুদ ইফতি। প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজিনা আহমেদ, কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান। এ সময় তিনি অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা 2014 এর মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বৃন্দ কবির আহমেদ, মুসলুদ্দিন খোকন এবং তুহিন মাহমুদ। বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদাত হোসেন, মিলান বিএনপির সহসভাপতি হাসিব আলম সেলিম সহ মিলান লম্বার্ডিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ আকরাম হোসাইন, সালাউদ্দিন ভুঁইয়া, দেলার হোসেন দীপু, রহমান খান, নারী নেত্রী উম্মি রোমান, পলি আক্তার, বিউটি আক্তার প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন মনিরুজ্জামান, রবিন হোসাইন, ইতালির জনপ্রিয় শিল্পী নিতু ফারজানা সহ অন্যরা। নৃত্য পরিবেশন করেন নিহারিকা ভৌমিক, জেসিকা এবং রাইদা হোসাইন। সততা, স্বচ্ছতা ও নিরাপত্তা স্লোগান নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত মিলান বাংলা প্রেস ক্লাব লম্বার্ডিয়া ইতালি সফলতার সাথে উত্তরোত্তর এগিয়ে যাবে এই প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।